অসাধারণ ডেলিভারি, বোল্ড হয়ে গেলেন মাইং কাবারওয়েল, সেই সাথে মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত প্রত্যাবর্তন, অবশেষে উইকেট পেলেন মুস্তাফিজুর রহমান, সেই সাথে কেটে গেল উইকেটের খরা, নিজের প্রথম ওভারেই তুলে নিলেন উইকেট, ইনিংসের পঞ্চমতম ওভার করার জন্য বল তুলে দেন মুস্তাফিজুর রহমানের কাছে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পান্ত, আর অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন তিনি, যদিও খরচ করেছিল 11টি রান, তার মধ্যে একটা চার ছিল ফিল্ডিং মিসের কারণে। তবে যাই হোক, প্রথম ওভারে উইকেট তুলে নিয়ে ভালো কিছু করার প্রত্যাশা দিয়েছে মুস্তাফিজুর রহমান। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।